হ্যালো এভরিওয়ান, আমি নিলয়। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর বিল চরণবিল। তো আজকে চরণবিলটা আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো চরণবিলের সৌন্দর্য। এই চরণবিলের সৌন্দর্য দেখলে সবাই মুগ্ধ হয়ে যাবে, কারণ এর গুণে মানে রূপে সব দিক দিয়ে কিন্তু এই বিলটি চমৎকার একটি বিল। তো আমরা এখন বিলের ঠিক মাঝখানে আছি। তো এই জায়গায় এসে প্রথমে যেটা চোখে পড়লো যে এখানে বর্ষার পানি দিয়ে বিলটা পুরো ভরে গেছে, দেখলে মনটা ভালো হয়ে যায়। আর কিছুদিন পর থেকে এই বিলে প্রচুর পর্যটক কিন্তু ঘোরার জন্য আসবে, কারণ এটি একটি পর্যটক কেন্দ্র, এখানে অনেক মানুষ ঘোরার জন্য আসে। আর এই জায়গায় হাওয়া বাতাসগুলো অনেক মনোরম একটি দৃশ্য, যা মানুষ দেখলে অনেকটা মনে শান্তি খুঁজে পায়। তো সেটাই দেখার জন্য আমরা চলে আসলাম। তো এখন যেহেতু বর্ষার সিজন চলতেছে, এখনও পানি ফুল আসেনি, তবে কিছুদিনের ভিতরে কিন্তু চরণবিলে ফুল পানি দিয়ে ভরে যাবে। তা মোটামুটি এখন কিন্তু কম বেশি পায় নৌকা চলতেছে, আর দেখুন চরণবিলটা কিন্তু পানি দিয়ে পুরো ভরপুর। আর আমাদের এই চরণবিলে কিন্তু অনেক মাছ পাওয়া যায়, যেমন বোয়াল মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ। এমন সব যখন পানি চলে যাবে সেই সিজনে কিন্তু আমাদের চরণবিলে অনেক শুটকি মাছ তৈরি করা হয় এই জায়গায়। আমরা চেষ্টা করবো সেই শুটকি মাছের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে চরণবিলের এরিয়ার ভিউজগুলো দেখতে কেমন হয় এ টু জেড। আজকের ওয়েদারটা এতটা ভালো ছিল না, যার জন্য ভিডিও কালারগুলো হয়তো এতটা সুন্দর আসেনি। তারপরে কিন্তু চরণবিলের যেই ওয়েদার মানে যে সৌন্দর্য দেখলে কিন্তু সত্যি মনটা জুড়িয়ে যায়। তো ফুল ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এনজয় করতে থাকুন। আর যারা যারা এই চরণবিলে ঘুরতে আসতে চান, নাটোরের বিখ্যাত সেই চরণবিলে, তারা তারা এসে বিলটা ঘুরে দেখতে পারেন, অনেক সুন্দর একটি বিল। আর এখন আসলে আপনারা নৌকায় করে ঘুরতে পারবেন। দেখুন কত সুন্দর ভিউ, দেখলে মনটা ভরে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন চরণবিলের প্রাকৃতিক সেই দৃশ্যগুলো। আর আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও চরণবিলে আপডেট নিউজ পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।